কোপা আমেরিকা শিরোপা লড়াইয়ের ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এই ম্যাচে রেফারিংয়ের দায়িত্ব পেয়েছেন ব্রাজিলের হাফাইল ক্লাউস। এক বিবৃতিতে আর্জেন্টিনা ও কলম্বিয়ার ফাইনালের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে কনমেবল ক্লাউস ফিফা রেফারি হিসেবে দু সাল থেকে ম্যাচ পরিচালনা করে আসছেন কাতারে দু হাজার বাইশ বিশ্বকাপে গ্রুপ পর্বে ইংল্যান্ড ইরান এবং কানাডা মরক্কো ম্যাচের দায়িত্বে ছিলেন তিনি এছাড়া কোপার এ আসরে মেক্সিকো ভেনেজুয়েলা ম্যাচ পরিচালনা করেন এই ব্রাজিলিয়ান ম্যাচটিতে সহকারী হিসেবে থাকছেন রেফারি ব্রুনো পিরেস ও রদ্রিগো কোহিয়া এ দুজন ব্রাজিলিয়ান চতুর্থ ও পঞ্চম অফিসিয়াল হিসেবে থাকছেন প্যারাগুয়ার হুয়ান বেনিতেস ও এদুয়ার্দো কার্দোসো ভিএআর পরিচালনা করবেন ব্রাজিলের হোদোলফো তোস্কি তাকে সহযোগিতার জন্য থাকছেন দুই স্বদেশি দানিলো মানিস ও দানিয়েল নব্রে